হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগেও আমি কিছু ভিডিও দিছিলাম যে ইন্টারনেট বিজনেস সম্পর্কে, যে কীভাবে ইন্টারনেট বিজনেস করবেন বা কত টাকা লাগতে পারে এই বিষয় নিয়ে। কিন্তু অলরেডি আমি 4-5টা ভিডিও আপলোড করছি, অনেকে ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন, ভালো লাগছে আমার কাছে, অনেকে রেসপন্স করছেন, আবার অনেক ভাই আমাকে কলও দিছেন। যাই হোক, ভালো লাগছে। কিন্তু কিছুদিন যাবৎ হয়তো কোনো ভাই বা কিছু লোক আমাকে ফোন দিছেন যারা এই নেটের বিজনেস সম্পর্কে মানে একবারই নতুন অবস্থায় নিউ, কিছুই বুঝতে পারতেছেন না, যার কারণে আমাকে কল দিছিলেন। হয়তোবা আমি আপনাদের সাথে কথা বলতে পারছি বা কারোর সাথে কথা বলতে পারি না সময়ের কারণে। যাই হোক, তো আজকে এই নতুন ভিডিওটার মধ্যে আমি আজকে সম্পূর্ণ কথাটাই বলে দিতে যাচ্ছি যে কীভাবে বিজনেসটা শুরু করবেন আর এটার জন্য আপনাকে কত টাকা লাগতে পারে বা আপনার অ্যামাউন্টটা কীরকম খরচ হয় আর কি। তো ফার্স্ট আওয়ার আমি বলে নিই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও এবং এই ধরনের ইন্টারনেট বিজনেস সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কীভাবে বিজনেসটা শুরু করা যায়। প্রথমে হচ্ছে কি, আপনি কিছু সংখ্যক গ্রাহক নিয়ে যেহেতু আপনি বিজনেসটা শুরু করবেন, ধরেন 20 জন 30 জন নিয়ে গ্রাহক নিয়ে বিজনেসটা শুরু করবেন, তো প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার এলাকায়, ঠিক আছে, যেই জায়গায় আপনি ওয়াইফাইটা বসাইতে চাচ্ছেন, ওয়াইফাই জোনটা করতে যাচ্ছেন, আপনি সেখানে প্রথমত আপনার এলাকায় বা আপনার জেলায় যদি কোনো ISP থাকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে, আপনি তার কাছ থেকে একটা পপ লাইন নেবেন, পপ হিসেবে লাইন নেবেন যে ভাই আমাকে আপনার একটা 10 MB লাইন দিবেন, আমি আমার বাসায় ইউজ করব বা আমি আমার কিছু গ্রাহক আছে আমি আমার গ্রাহককে দিব। আপনি নেওয়ার পর আপনার এখানে হচ্ছে কি, আপনি এই মিনি মাইক্রোটিক কিনতে পাওয়া যায়, তারপর আপনার ভালো ভালো মডেলের মাইক্রোটিক কিনতে পাওয়া যায়। আপনার যে কোনো একটা মাইক্রোটিক নিলেন, মাইক্রোটিক নিয়ে বসাইতেও পারেন, আবার যদি বলেন যে আপনি সরাসরি একবারে বড় আকারে বিজনেসটা শুরু করবেন OLT দিয়ে, তাহলে আপনি OLT মেশিনও বসাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু প্রথমে আপনাকে কোনো ISP থেকে একটা লাইন নিতে হবে ফাইবার দিয়ে, যেই ফাইবার কানেকশন আপনার অফিস পর্যন্ত চলে আসবে। এখানে খরচটা হচ্ছে কী আমি বলে দিই, নতুন অবস্থায় এখানে খরচটা হচ্ছে আপনার ফাইবারের কস্টিংটা আপনার হচ্ছে নিজের দিতে হবে, তারপরে আপনার যেই এই জয়েন্ট টয়েন্ট দিতে হবে এটাও মনে হয় আপনার নিজের দিতে হবে, তারপরে আপনার প্যাসকোড আছে, টিজে বক্স আছে, এগুলো সবই আপনার নিজের খরচ, তারপরে রাস্তায় রাস্তায় যে বক্স বসাবেন মানে এরিয়ার মধ্যে বক্স বসাবেন খাম্বার মধ্যে, ওইটাও আপনার নিজের খরচ, কারেন্টের পাওয়ার টানাবেন সেটাও আপনার নিজের খরচ, তারপরে হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ কিনবেন, যদি আপনি ISP থেকে ব্যান্ডউইথ নেন তাহলে ISP বিল অবশ্যই দিতে হবে, এটাও আপনার খরচ, মানে সম্পূর্ণটাই আপনার উপরে পড়তেছে। আর কোম্পানির লোক শুধু আপনাকে কাজ করে দিবে আপনার এরিয়া পর্যন্ত, আপনার যতটুকু এরিয়া তার সীমানা আছে সেই পর্যন্ত শুধু তারা কাজ করে দিবে। আর যদি ইনকেস আপনার এলাকার মধ্যে বা এরিয়ার মধ্যে যদি কোনো সময় ফাইবার কাটাও পড়ে, সেটা আপনার নিজের টাকা দিয়ে নিজের কোম্পানি থেকে কাজটা করাইতে হবে, আর বাকি কাজগুলো ওই আপনার মাদার কোম্পানিগুলি আপনি করে দেবেন। যাই হোক, তারপরে যে খরচটা সেটা হচ্ছে গিয়ে সার্ভার, যদি সার্ভার বসাইতে চান তাহলে ওই যেটা বললাম মাইক্রোটিক CCR যেটাকে বলা হয়, মাইক্রোটিক আপনি 10G আছে আর হচ্ছে আপনার 1G আছে, মানে এরকম আর কি, আপনি 10G দিয়েও 1G দিয়েও যে কোনো দিয়ে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে আপনার সুইচ লাগবে, সিসকোর সুইচ, আমি যতটুকু জানি সিসকোর সুইচ ভালো আছে, আপনার সিসকোর সুইচ ব্যবহার করতে পারেন চাইলে। সিসকোর সুইচ এটা হচ্ছে যারা নতুন অবস্থায় নেটের বিজনেস করবেন শুধু তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে হয়তো আমার অনেকগুলো কথাই আপনারা বুঝতে পারবেন না, মিস্টেক হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সিসকোর সুইচ ব্যবহার করবেন, আর ফিল্ডে যেই সুইচগুলো ব্যবহার করবেন অবশ্যই এগুলো চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের সুইচ ব্যবহার করার জন্য, যেমন আপনার জাইসেল আছে, তারপরে আপনার টিপলিঙ্কও খারাপ না, জাইসেল টিপলিঙ্ক এগুলো ব্যবহার করবেন, আর হচ্ছে ডিলিঙ্কও ব্যবহার করতে পারেন, ইনকেস আপনার নেটিসের সুইচ, তারপরে প্ল্যানেট এইগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন না, বিশেষ করে বক্সে মানে বাইরে আউটসাইডে আপনারা এইসব ব্যবহার করবেন না, কারণ আউটসাইডে এইসব ভালো না, ভালো সুইচ ব্যবহার করলে সার্ভিসও ভালো পাবে, ঠিক আছে।
আর এই অফিসে মানে আপনার সার্ভার রুমে যে সুইচগুলো সেগুলো হচ্ছে আপনার গিগাবিট, গিগাবিটের সুইচগুলো ব্যবহার করবেন। কী কারণে না, কারণ গিগাবিটের প্রত্যেকটা সুইচের পোর্ট থেকে আপনার 1000 মানে 1000 আপনি ট্রান্সফার করতে পারবে ডাটা। আর যদি আপনি নর্মাল সুইচ থাকেন তাহলে 100, আপনারা তো সবাই জানেনই 10/100, আমরা বিশেষ করে আমরা বক্সে যেগুলো লাগে এগুলো 10/100, কেউই কিন্তু আসলে গিগাবিট লাগায় না। গিগাবিট লাগাইলে হয়তো 1000 ট্রান্সফার করে আর এখানে হচ্ছে 100 ট্রান্সফার করে, এইটাই আর কি। যাই হোক, গিগাবিট হচ্ছে আপনার সার্ভার রুমের জন্য আপনি ব্যবহার করবেন। আর বিশেষ করে প্যাসকোড ব্যবহার করবেন, খুব ভালো মানের প্যাসকোডগুলো ব্যবহার করবেন। কী কারণে না, অনেক সময় প্যাসকোডের কারণেও লাইন স্লো করতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর যারা নতুন একেবারেই তাদের জন্য এই ভিডিওটা করলাম। আর যদি এই ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ডে আপনারা বললে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে করে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আর এটার জন্য আপনার মোটামুটি কত টাকা খরচ হবে সেটা হচ্ছে আমি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিই। ফর এক্সাম্পল, মনে করেন যে আপনার মাইকোটিক যে সিসিআরটা সেটা আপনার হচ্ছে গিয়ে 35,000 টাকা নিবে বা 38,000 টাকা, এটা হচ্ছে আপনার সিসিআরটা। সুইচ হচ্ছে আপনার 3,500 টাকা, আর এটা 8,500 টাকা, এইগুলো হচ্ছে সুইচের দাম। আর তারপরে প্যাসকোড টিজে এগুলো তো আপনারা মনে হয় জানেনি, প্যাসকোড নিবে হচ্ছে 70 টাকা করে, 80 টাকা করে। আর প্যাস এই টিজে নিবে হচ্ছে এরকমই 70 টাকা 80 টাকা করে। আর হচ্ছে আপনার আরও অনেক কিছুই আছে, তারপরে আপনার কী বলে ডিজাইনি বলতে চাইছিলাম, ও তারপর হচ্ছে বক্সের জন্য সুইচগুলো এগুলো হচ্ছে 700 টাকা করে পার পিস। ও তারপর আরেকটা বিষয় বলা নেই, সেটা হচ্ছে মিডিয়া কনভার্টার, যেটাকে নাকি আমরা এমসি বলি, এমসি মিডিয়া কনভার্টার। মিডিয়া কনভার্টারগুলো ফিল্ডে লাগানো হয়, আবার যদি আপনি নতুন অবস্থায় এই ওয়েলটি নাও লাগান তাহলে আপনি মিডিয়া কনভার্টার দিয়ে লাইন সার্ভিস দিতে পারেন, চাইলে খুব সহজে চাইলে দিতে পারেন। আর বর্তমানে যে পরিস্থিতি আর বর্তমানে যেই বিজনেস ক্যাটাগরিগুলো আছে সেগুলো হচ্ছে এখন থেকে নিয়ম করা হয়েছে যে যারা আদারওয়াইজ যারা থানার আন্ডারে জেলার আন্ডারে বিজনেস করে তারা অবশ্যই বিটিআরসি থেকে লাইসেন্স করে নেয়। আর বিটিআরসি থেকে লাইসেন্স করার একটাই কারণ হচ্ছে বিটিআরসি থেকে লাইসেন্স করলে আপনি সব ধরনের সুবিধা আপনি পাবেন। বিটিআরসি লাইসেন্স করলে 3 ধরনের বিটিআরসি লাইসেন্স থাকে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। যতটুকু আমার মনে আছে এ ক্যাটাগরি হচ্ছে আপনার যে থানার আন্ডারে, এ ক্যাটাগরি হচ্ছে থানার আন্ডারে আপনার হচ্ছে যতগুলো আপনার থানার আন্ডারে এই যতটুকু বড় এরিয়া আছে এতটুকুর মধ্যে আপনি বিজনেস করবেন। আর বি ক্যাটাগরি হচ্ছে আপনার সম্ভবত ডিস্ট্রিক্ট বা উপজেলা যাই বলেন এরকম আর কি। আর সি ক্যাটাগরি এটাও মনে করেন যে পুরা এরিয়া জুড়ে আর কি, পুরা ডিস্ট্রিক্ট জুড়ে আপনি বিজনেস করতে পারবেন, যতগুলো থানা আছে আর কি আপনি এই ইয়ার আন্ডারে, এই ডিস্ট্রিক্টের আন্ডারে সবগুলো থানাতে আপনি বিজনেস করতে পারবেন। এইটা হচ্ছে লাইসেন্সের ব্যাপারে। আর লাইসেন্সের ব্যাপারে যে কাগজপত্রগুলো লাগে এগুলো আপনারা অনলাইন থেকে সার্চ করলেও দেখতে পারবেন, ঠিক আছে, অনলাইন থেকে সার্চ করলেও দেখতে পারবেন। আর যদি কারো কোনো প্রয়োজন হয় অনলাইনের কাগজপত্র তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে অনলাইনের কাগজপত্রগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য, মানে লাইসেন্সের ব্যাপারে যে কাগজগুলো লাগবে এগুলো মানে হেল্প করার জন্য চেষ্টা করব। আর অনেকে হয়তো বা আমাকে কল দেন, কল দিলে পান না, আমি বিজি থাকি যার কারণে রিসিভ করতে পারি না বা ব্যস্ততার মাঝে থাকি। যাই হোক, আপনারা আমাকে ফোন দেবেন, সমস্যা নেই, আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে মানে অ্যান্সার দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে যে বেল আইকনটি বাটনটি আছে বাটনটিতে ক্লিক করে রাখবেন, আর বিশেষ করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে, ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।